গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের দার্জিলিং জার্নির সেকেন্ড ডে, মানে 24th January। তো এখন এখনো 4টে বাজতে এখন 10 মিনিট বাকি। আমি উঠে গেছি, রাজা এখন ফ্রেশ হতে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান করলাম, হাতে রয়েছে গরম জল, রেডি। কালকে তো তোমাদের যেমনটা বললাম, সব ড্রেস বার করে রেখেছিলাম, তো ওপরের ড্রেসগুলো পরে নেব আর কি। এখান থেকে তো প্রথমে ছিল 4টার কথা, কিন্তু 4:30 দিকে আমরা বেরোবো। গুড মর্নিং ফ্যামিলি। মোটামুটি ঠান্ডা অত লাগছে না। কালকের থেকে আমার সঙ্গে দুবার ট্র্যাজেডি হয়ে গেল, সেটা হচ্ছে যে কালকে আমি গিজার অন করেছি, আমি অত গিজারের সাথে ইউজ টু না, তো যেটা গরম জল পরে সেটা না চালিয়ে আমি বারবার ঠান্ডা জল, তো বালতিতে যেই ঠান্ডা মানে গরম জলটা রাখা ছিল সেটা ঠান্ডা জলের চোখ পরে পুরো ঠান্ডা হয়ে যায়। আমি কালকে বরফ জলেই স্নান করেছি বলছি, আর আমি লাকি, কারণ হচ্ছে আমি দুবারই গরম জলে স্নান করেছি, তো কাল থেকে আমার অবস্থাটা টাইট হয়ে গেছে দুবার। এখন বাজে 4:20 আর আমি আর জেঠিমা এখন মুড়ি খাচ্ছি, তার কারণ হচ্ছে কারণ মুড়িটা খেয়ে আমাদের ভমিটিং ট্যাবলেট খেতে হবে, নালে আমরা আর ঘুরতে পারবো না। জ্যাঠা কি ওষুধ ভরেছে খুঁজেই পাচ্ছে না, জ্যাঠার ভরসায় এলাম। আমাদের আর নিতে হবে না, কোথায় আছে সে এনেছি। সবাই রেডি হয়ে গেছি, এটা হচ্ছে জ্যাঠার আউটফিট। এখনো রুমাল মানে রুমাল বলছি, এখনো টুপি হবে, হাতে হ্যান্ডগ্লাস পরবে। এটা হচ্ছে জেঠিমা, রেডি হয়ে গেছে। আর এই যে দাদা, রাধা বাবা, আর পিয়াদি এখন রেডি হচ্ছে, হয়ে গেছে। বাফার জ্যাকেট পরেছি আজকে, তো আমরা আজকে এখন বেরোচ্ছি টাইগার হিল দেখবো বলে। 5টা বাজে বলো, অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। না না, ভিডিও তো করছি, আসো। সাবধানে নামো। চলো একটু বরফ তোমাদেরকে দেখাই, এই একটু বরফ, এই যে হালকা হালকা মানে একদম জলের ছোট চূর্ণ, মানে ওই মানে বরফ না অ্যাকচুয়ালি, মানে কুয়াশাটা জমে বরফ হয়ে গেছে। এই যে চলো আমরা এখন এদিকে যাব টাইগার হিলের দিকে, আর অনেক লোকজন সবাই আসছে। আর এই যে আমরা হাঁটছি, জ্যাঠা পিয়া যেটি আগে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট না তুমি বললে তো পারলে হবে না, আমরা এই যে এখানে ফোনে, তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সিনারিটা কেমন। আরে সবার কি, সবার ইচ্ছাতে হলো আর আমাদের কি, একটা কিছু সবার ইচ্ছা। আর এখানকার ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, বাপরে বাহ, জাস্ট অসাম। হাওয়াটার জন্য বেশি কষ্ট হচ্ছে আমার, এখন হয়ে গেছে কেন জানো, হাতটা আমি যখন তখন আমার হাত পুরো ফ্রি, আমি বুঝতে পারছি না, তার মধ্যে আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি, সবার ফটো তুলে দিচ্ছি। দারুণ লাগছে, দারুণ।
দার্জিলিং দেখা হয়ে গেছে, অনেক টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, সব দেখে নিয়েছি, আনন্দ পেয়েছি। যাচ্ছি গাড়ির কাছে, অ্যাকচুয়ালি আমরা দেরি করে এসেছি বলে গাড়িটা আমাদের অনেক নিচে পার্কিং হয়েছে। এত ঠান্ডা কথা বলতে পারছি না। এবছর আমাদের ওখান দিয়ে মুখ দিয়ে ধোয়া বেরোয়নি, দার্জিলিং এসে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। বলো হেভি লাগছে, স্বপ্ন পুরো হয়ে গেলো দার্জিলিং দেখার স্বপ্ন। কি লাগছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু দারুণ লাগছে। এটা হচ্ছে ভারতের সব থেকে উঁচু স্টেশন, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমি। তো তোমাকে ভালো করে দেখাবো, এখন বেশি দাঁড়ানো যাবে না, কারণ গাড়িটা ওখানে রাখার জায়গা নেই, আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি। এই যে টোটাল ভিউটা আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ। আমরা বাতাসিয়ালি উপরে চলে এসেছি এখন, একটাই বিল, ঠিক আছে ঠিক আছে। এখানে টিকিট কাটা হচ্ছে 30 rupees পার ইচ। ড্রেস পরে ফটো ফটো তুলতে হয়, আমার হাত পুরো কাঁপছে। যাই হোক একটু ভিডিওটা একটু শেকি হলে ক্ষমা করে দিও। এই যে আর এটা হচ্ছে, এটা যে কাদের, যে আমাদের সৈনিকদের মানে শ্রদ্ধার জন্য দেওয়া আছে। এখানে নো এন্ট্রি আছে, এখানে ওঠা যায় না, বাট এটা একটা মানে খুবই মানে শান্তির একটা জায়গা, সব চুপচাপ। হ্যাঁ, এখানে হচ্ছে সৈনিকরা যারা লড়াই করেছিল আমাদের ইয়ের জন্য, না স্বাধীনতা সংগ্রামের জন্য নাকি, আমি এক্সাক্ট স্টোরিটা জানি না। যাই হোক, তো এটা হচ্ছে ভিউ, আর ওখান থেকে বাইনাকুলার দিয়ে দেখতে পাওয়া যায় বলছে নাকি। এতক্ষণ ভিডিও ভিডিও না ফটো সেশন চলছিল, আর রোদটা দারুণ ছিল। আরে এত শট, এত শট, এত শট, ঠিকই শট শট হয়ে রোদটা উঠে ভাল লাগছে বলো। আরে একটু দাঁড়া, তোকে একটু পুরো একটু ফটো দিল একটা, ওখানটা যা। এখানে সব এই দার্জিলিং এর পাহাড়ি এলাকার সব ড্রেস পরে ফটো তুলতে পারো, বাট আমরা আর নিইনি, ফটো তুলিনি, আমরা নর্মাল আমাদের ড্রেসে ফটো তুলেছি। আর এখানে সব দেখো আর্মিরা সব দাঁড়িয়ে আছে। আমি খাবো না, খাও খাও, জ্যাঠাইরা দেখ লঙ্কার পকোড়া খাচ্ছে। ওরে বাবা, এগুলো লঙ্কা এরকম করে দেখা, এরকম করে আমি খাবো না। আরে কিচ্ছু হবে না বোকা,
তুমি খাও না, তুমি জেঠি খাচ্ছি সেটা বলছি। এটা কি আলুর চপ? এটা আলুর চপ দেখাও। ও ওয়াও, হালকা আছে। এখন আমরা কেক খাবো, কেক পাম কেক জুমদি পাঠিয়েছিল। এখন আমরা সবাই মিলে এখানে কেক আর চা খাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন জাপানিজ টেম্পলে উঠব। কি আছে বলো বলো বলো। আমরা তো চলে এসেছি, ঠান্ডাও সেই লাগছে, আর এই আমাদের পিছনে একটা বিউটিফুল স্কাল্পচার আছে। ওয়াও, এখন আমরা এখান দিয়ে উঠবো, এই সিঁড়িগুলো দিয়ে। সোনাই আর জেঠি ওইখানে দাঁড়িয়ে আছে, বলছে যে আসতে পারবে না। ওই যে এখান থেকে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওখানে দাঁড়িয়ে আছে, বলছে আসতে পারবো না, এখান দিয়ে উঠতে হবে। আমার তো খুব ভালো লাগছে। ও এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে হবে, তারপরে উঠে হচ্ছে মেন টেম্পলটা। তো পিয়ার অবস্থা অনেকটা খারাপ হচ্ছে বলছে, হয়নি তো ভালো লাগছে, তো ঠান্ডা লাগছে আর কি। ও জুতো খুলতে হবে নাকি? এখানে জুতো খুলে ওই আমার জুতোখানে, এই আমার এই অবস্থা, এখান দিয়ে যেতে হবে। চলো, আর গেলে এই পাশ দিয়ে যাওয়া যায়, আর এই পাশ দিয়েও যাওয়া যায়। এই পাশ দিয়ে আমি যাবো, কারণ সবাই ওই পাশ দিয়ে গেছে, আমি উল্টো সাইড দিয়ে যাবো। সেই লাগছে, সেই এক্সপিরিয়েন্স লাগছে। চোখের জল, নাকের জল সারা এক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এইখানে আছেন আমাদের বুদ্ধদেবের একটা বড় মূর্তি। আর ওদিকে আছে, তোমাদেরকে দেখাবো, আগে একটু ফটো তুলে নি। জ্যাঠারা দাঁড়িয়ে আছে, জ্যাঠার পিয়া আর জেঠিরা ও যে ওখানে দাঁড়িয়ে আছে এই গাছটার সামনে, যে গাছটা দেখা যাচ্ছে। এদিককার ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যা ভালো লাগছে না, এখানে সেই লাগছে আমার। আর ওইখানে হচ্ছে জাপানিজ টেম্পলটা। যাই হোক, তো চলো টাটা, আর এখন কথা বলবো না, নিচে নেমে বাই বাই বাই। আমাদের দেখা হয়ে গেছে, আর কথা বলতে না, হাত পুরো একদম পুরো বরফ হয়ে গেছে, জুতো খুলে আমি যে কিভাবে থাকলাম আমি নিজেও জানি না। আর এখানে তোমরা দেখো গাছগুলোর সাইজ দেখো, হিউজ। বাপরে বাপ, বল তোর কেমন এক্সপিরিয়েন্স লাগলো? সেই লাগছে। জাপানিজ টেম্পলে আমাদের ঘোরা হয়ে গেল, জাপানিজ টেম্পলে ভিতরে যাইনি, ভিতরে যাইনি তো, হ্যাঁ সেটা তো বলছি, ভিতরে যাইনি আর পাচ্ছি না। এবার এখান দিয়ে নেমে বাড়ি, মানে বাড়ি না, অন্য স্পটে, অন্য স্পটে। আমরা এখন চা বাগানে চলে এসেছি, নামবো। পিয়া দিয়ে জেঠিমা এখন আসছে, এখানেই নাকি ভালো চা পাওয়া যায়। এই দেখো, ও অসাধারণ, অনেক চা আছে। নিচে নেমেছিলাম, নেমে আমি রাজা আর পিয়া দিয়ে নেমেছিলাম, কারণ এত ওই উপরে, কারণ দেখতেও পাচ্ছেন ওই উপরে, কারণ এত নিচে নামতে পারবে না। এখানে চা বাগান, আর এখানে নাকি অরিজিনাল চাটা পাওয়া যায়। তো দেখি আমরা দেখবো, বাড়ির জন্য নিয়ে যেতে পারি। অনেক ফটো তুলেছে, ভিডিও থেকেও বেশি ফটোই তোলা হচ্ছে বেশি। চা কিন, চা খাচ্ছে, চাও কিনবে, আমরাও কিনবো, দেখা যাক কত কি বলে। কেমন চা? ভালো, ইয়ে লিকার তো, ওরে না লিকার তো, লিকার না, বেট কে পিছে না, বেট কা আন্ডার চেয়ার এ বেট কে পিছে মিষ্টি আছে, জানো। ওকে, ও মেন লাগতি আছে। চা
দেবি খাচ্ছে ব্ল্যাক টি তাই তো দু তিন দানে দিয়েছিনি দু তিন দানা খান একদম পুরো হট না এখানে তো মানে হিন্দি বলি কি নাই मुझे तो मालूम नहीं था वो गीजर का स्विच ऑन किया लेकिन उसका पानी जो है मैं सोचा कि गर्म होगा पहले से एक बाल्टी पूरा दे दिया पता चला मेरा शरीर पूरा गर्म हो गया कुछ पता नहीं चल रहा है कि शरीर में कहाँ क्या पानी लगा और गर्म पानी निकल रहा है पूरा धुआं निकल रहा है क्योंकि पहले में ठीक है आप जो बोले लेकिन वो सर्विस बीवी को ही सिर्फ देना पड़ेगा क्योंकि बीवी बोलेगा मेरा काम खत्म हो जाएगा मैं हट हूँ तो दिक्कत हो जाएगा सब चलो सावधान जैठा उठो हमारे नेक्स्ट डेस्टिनेशन चले तेंजिंग रॉक उधर से ओई दिक दिए चलो কিরকম আমার দারুণ লাগে পাহাড়ি বড় বড় মিষ্টি আলু কিন্তু ভালো সবই এই যে লাল মশলাটা এটা খেলে এটা কিছু জ্বলবে আর বলছি না এটা মনে হচ্ছে পুরো শুকনো লঙ্কা থেতো করে মশলাটা করেছে কিন্তু এমনি ভালো নালে ভালো লাগবে না তো আমি তো পুরো তো নরমাল আমরা একটা খাওয়ার পরে আমাদের সবার ভালো লেগেছে জন্য আমরা আবার একটা প্লেট মাঙালাম পাহাড়ি আলু এত লম্বা লম্বা